সেই পথটা। আমাদের কাছে এই ডেটাটা খুব ইজিলি আমরা মধ্যক নিয়ে হিসাব করতে পারি। জিনিসটা দেখো, ধরো তোমার কাছে কিছু সংখ্যা দেওয়া আছে, 1, 2, 5, 2, 3, এই সংখ্যাগুলোর মধ্যপথটা সেটাই হলো গিয়ে মধ্যক। মধ্যপথটা কি, তোমার এটাকে সাজাতে হবে নিচু থেকে উঁচুর দিকে। সবচেয়ে ছোট সংখ্যা ধরো 1, সেটা রাখলা, তারপরে 2, 2, তারপরে 3, 5, এভাবে সাজানোর পরে ঠিক মাঝের যে পথটা সেটাই হলো গিয়ে মধ্যক। দেখো আমার এই ক্ষেত্রে যেটা আছে, এইখানে যদি আমি আরেকটা সংখ্যা বাড়িয়ে দিই, ধরো 4 আছে, তখন জিনিসটা কেমন হবে? 1, 2, 2, 3, 4, 5। এখন তুমি বুঝতে পারছো কি মধ্যপদ আবার কোনটা? তুমি দেখো এই দুই পাশ থেকে দুইটা সরিয়ে দিলা, মাঝখানে কি দুইটা পথ থেকে গেছে? না, তুমি তো একটা পথ চাও, ঠিক না? এখন সেই ক্ষেত্রে তোমার মধ্যকটা কি হবে? আমাদের এই জন্য একটু বেসিক কনসেপ্টটা বোঝা দরকার। দেখো এই ক্ষেত্রে আমার কাছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পাঁচটা সংখ্যা ছিল, আর এই ক্ষেত্রে 6টা সংখ্যা ছিল। পার্থক্য কি? পার্থক্য হলো এটা বিজোড় সংখ্যা আর এটা হলো কি জোড়। মধ্যকের ক্ষেত্রে এই বিজোড় আর জোড় এটা মনে রাখা লাগবেই, জাস্ট এটা মনে রাখতে পারলেই হলো। যদি বিজোড় হয় সেক্ষেত্রে মধ্য যে মধ্যকটা সেটা কত? n+1/2 তম পদ, এটা হবে তোমার মধ্যক। দেখো এই ক্ষেত্রে আমার কাছে ছিল 5টা পদ, 5+1/2 = কত? 3। অর্থাৎ তৃতীয় পদ যেটা সেটাই হবে আমার মধ্যক, প্রথম দ্বিতীয় তৃতীয়, তৃতীয় পদ, এটা সিম্পল। জোড় থাকলে তখন কি করবা? তখনকার কাজটা কি, n/2 ও n/2+1 তম পদের গড়, গাণিতিক গড়। ব্যাপারটা এমন যে তোমার কাছে এনটা সংখ্যা দেয়া আছে, এখানে যেমন 6টা সংখ্যা দেয়া আছে জোড়, সেই সংখ্যা 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয়। তাহলে তৃতীয় পদটা এবং n/2+1 তম পদ, এন হলো গিয়ে 6, তাকে 2 দিয়ে ভাগ করেছো, হয়েছে 3, 3+1 অর্থাৎ চতুর্থ, চতুর্থ তৃতীয় ও চতুর্থ পদের গাণিতিক গড় যেটা সেটাই হবে আমার মধ্যক। এখানে দেখো 1, 2, 3, এটা হলো গিয়ে তৃতীয় পদ, এটা হলো গিয়ে চতুর্থ পদ। তৃতীয় আর চতুর্থ এই দুইটা পদের গাণিতিক গড় যেটা তুমি পাবা, 2 আর 3, এই দুইটার গড় কত হচ্ছে? 2.5, সেটাই হলো আমার মধ্যক। তাহলে বুঝতে পারলা যে এই ক্ষেত্রে আমাদের গাণিতিক গড়ের জন্য n/2 ও n/2+1 তম পদের গাণিতিক গড় বের করা লাগবে আমাদের মধ্যক নির্ণয়ের জন্য। এই ধরনের তোমার আরেকটা সমস্যা আমি দিয়ে দিয়েছি, এইটা তুমি ভিডিওটি পজ করো এবং চিন্তা করো যে এটা কিভাবে কভার করবা। আশা করি তুমি ভিডিওটি পজ করেছো। এবার ধরো এটাকে আমরা সাজাই ছোট থেকে বড়র দিকে আস্তে আস্তে সাজাই। যদি সাজাই যা পাবো, 11, তারপরে 12, 15, তারপরে 16, 17, 18, 19, তারপরে ধরো 21, 22, 23, 25, 27, 29, 27, 29, তারপরে যেটা আছে সেটা হলো গিয়ে 30। এটা তোমার কাছে মোটমাট ডেটা আছে কয়টা? 14টা আছে। 14 জোড় না বিজোড়? যেহেতু জোড়, তুমি যা করবা, 14/2 ও 14/2+1 তম পদের গড় বের করবা, পদের গড় ই মধ্যক হবে। এখন এই পদটা কত, কোথায় আছে? অর্থাৎ সপ্তম এবং অষ্টম এই দুইটা পদের গড়, এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, এটা হলো গিয়ে তোমার সপ্তম পদ, আর এটা হলো গিয়ে তোমার অষ্টম পদ। এই যে সপ্তম আর অষ্টম দুইটা পদ আছে, এই দুইটা পদের মধ্যে তাদের গড়টা বের করবা। সপ্তম পদ হলো গিয়ে 19 আর অষ্টম পদ হলো গিয়ে 21, তাদের গড় হলো গিয়ে 19+21/2 অর্থাৎ 20। এটাই হলো তোমার গড়, আমাদের যে মধ্যকটা হয়েছে সেটা হবে আমার 20। এইভাবে যদি জোড় সংখ্যক সংখ্যাও থাকে তাদেরও আমার মধ্যক বের করে ফেলা যায়।